আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এই মুহূর্তে মুক্তি পেয়েছে হেফাজতের তিন নেতা। শুরুতেই বলে দিচ্ছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। পটিয়ার মুফতি আরিফুল ইসলাম সহ হেফাজতের তিন নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন, নিউজ করেছেন আওর ইসলাম। তো চলুন আমরা একটু বিস্তারিত জেনে নেই। চট্টগ্রামের পটিয়া থানার মামলায় হেফাজত ইসলামের কর্মী মাওলানা আরিফুল ইসলাম সহ তিনজনকে জামিনে মুক্তি দিয়েছে হাইকোর্ট। জামিনপ্রাপ্ত অপর দুইজন হলেন মাওলানা ইমতিয়াজ হোসেন ও মোহাম্মদ বেলাল উদ্দিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ধারাবাহিকতা যেন সবসময় অব্যাহত থাকে এবং এই মুক্তির পালা যেন প্রত্যেকটা বড় বড় আলেমদেরকে মুক্তি দেওয়ার পর শেষ হয়, এই দোয়াই আমরা সবসময় করি। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে যত হেফাজতের নেতাকর্মী সহ যত আলেম নিরপরাধে জেলখানায় বন্দি হয়ে আছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন, এবং আমরা এটার দ্বারাই কিছুটা নিশ্চিত হয়ে গেছি যে ইনশাল্লাহ আস্তে আস্তে আল্লামা মামুনুল হক সাহেব, হেফাজতে ইসলামের এবং জুনায়েদ আল হাবিব এবং রফিকুল ইসলাম মাদানী সহ প্রত্যেকটা আলেম আস্তে আস্তে মুক্তির দান প্রান্তে এসে পৌঁছে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকটা আলেম যারা নিরপরাধে জেলখানায় বন্দী জেল ভোগ করছেন তাদেরকে যেন অতি তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়, এই দাবি করি আমরা সবসময়। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেয়েছি যে যারা মদ খায় জুয়া খায়, যাদের বাসায় মদ থাকে, কেসুনি ক্লাবে যারা সবসময় ঘোরাঘুরি করে তাদেরকে আজকে জেলবন্দি করা হচ্ছে এবং হেফাজতের অনেক বড় বড় নেতাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, এটাই আল্লাহ তাআলার কাছে অনেক বড় শুকরিয়া আদায় করার বিষয়। আপনারা সকলেই দোয়া করবেন এবং তাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কাছে আবারও ফিরিয়ে দেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।